স্টার্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি লাগবে না অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটি জব সার্কুলার যা দিচ্ছে স্টার্ট ব্যাংক লিমিটেড। স্টার্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। স্টার্ট ব্যাংক তাদের প্রতিষ্ঠানে কিছু লোক নিয়োগ নিচ্ছেন, আর সবারই স্বপ্ন থাকে একটি ব্যাংক জব করার জন্য। আমি বলবো, এখানে যেহেতু অভিজ্ঞতা চাচ্ছে না, সেহেতু আপনার পজিশনের সাথে ম্যাচ হলে অবশ্যই এই জবটিতে অ্যাপ্লাই করে ফেলবেন। এই জবটি তারা প্রোভাইড করেছে বিডিজসের মাধ্যমে, এবং এই জবের ডিটেলস আমি জানিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন। অর্থাৎ আবেদন করতে পারবেন, হয়তো আপনি যদি আপনার বিডিজ ওয়েবসাইট একটি পারফেক্ট সিভি থাকে তাহলে সেখান থেকে আবেদন করতে পারবেন, আর তা না হলে তাদের ওয়েবসাইট থেকে বা তাদের সার্কুলার থেকে আবেদন করতে পারছেন। আমি ডিটেলস দেখিয়ে দিব, সঙ্গেই থাকুন। এখানে স্টার্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যাংক প্রতিনিধি পদে লোকবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। 10ই অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 19ই অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাচ্ছেন। এখানে এক নজরে যা থাকছে, এখানে প্রতিষ্ঠানের নাম স্টার্ট ব্যাংক লিমিটেড, চাকরির ধরন বেসরকারি চাকরি, প্রকাশের তারিখ 10ই অক্টোবর 2023। তাছাড়া পদ ও লোকবলের মধ্যে থাকছে নির্ধারিত না। আবেদন করার মাধ্যম অনলাইন। আবেদন শুরুর তারিখ 10ই অক্টোবর 2023 এবং আবেদনের শেষ তারিখ 19ই অক্টোবর 2023। এখনও অনেক সময় রয়েছে। আপনার প্রতিষ্ঠানের সাথে ম্যাচ হয়ে থাকলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন। অফিসিয়াল ওয়েবসাইট http://evl.com.bd। আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে যেও তাদের এই জব সার্কুলারটি দেখে আসতে পারেন। আবেদন করার লিঙ্ক আমি আবেদন করার জন্য আপনাদের আমার কমেন্ট বক্সে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটি, যেখান থেকে আপনারা সহজেই আবেদন করতে পারছেন। তাছাড়া প্রতিষ্ঠানের নাম স্টার্ট ব্যাংক লিমিটেড, পদের নাম ব্যাংক প্রতিনিধি প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা এজেন্ট ব্যাংকিং, পদের সংখ্যা নির্ধারিত না। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে যা থাকছে, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলেই আপনি আবেদন করতে পারছেন। তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে ভালো কম্পিউটার দক্ষতা, MS অফিস, ইন্টারনেট, ইমেল হ্যান্ডেলিং ইত্যাদি বিষয়ে ধারণা থাকতে হবে। তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই, ফ্রেশাররাও আবেদন করতে পারছেন, অর্থাৎ আপনি অনভিজ্ঞ হলেও আবেদন করতে পারছেন। দারুণ একটি অপরচুনিটি প্রোভাইড করেছে স্টার্ট ব্যাংক লিমিটেড শুধুমাত্র আপনাদের জন্য। তাছাড়া এখানে চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই। এই জবটিতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। তাছাড়া কর্মক্ষেত্রে অফিসে বয়স সীমার প্রয়োজন নেই, অর্থাৎ আপনি যে কোনো বয়সে আবেদন করতে পারছেন। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়, স্যালারি হচ্ছে 28,000 টাকা মান্থলি। অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে থাকছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তাছাড়া কাজের পারফরমেন্সের ভিত্তিতে 1 বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন যেভাবে করবেন, আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। আমি আগেই বলেছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আবেদন করার লিঙ্কটি। তাছাড়া আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। আশা করি এই ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা আবেদন করে ফেলতে পারবেন, কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না আপনাদের। তাছাড়া আবেদনের শেষ সময় 19ই অক্টোবর 2023। তো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন মাধ্যমে তাদের মেন সার্কুলারটি এবং দেখিয়ে দিচ্ছি আবেদন প্রক্রিয়া, সঙ্গেই থাকুন। এটি হচ্ছে স্টার্ট ব্যাংকের জব সার্কুলারটি যা তারা প্রোভাইড করেছে ভিডিও ডিসক্রিপশন মাধ্যমে। এখানে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন স্টার্ট ব্যাংক লিমিটেড। তাছাড়া ভ্যাকেন্সি সংখ্যা নট স্পেসিফিক, জব রেসপন্সিবিলিটি আমি জানিয়ে দিচ্ছি। তাছাড়া এখানে যা যা ছিল ডিটেলস আমি বলে দিয়েছি। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে জব রেসপন্সিবিলিটি কী হতে পারে, তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি জব রেসপন্সিবিলিটি কী। এখানে আমি আমার মতো করে বলে শোনাচ্ছি। এখানে জব রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে, ব্যাংকের প্রতিনিধিরা হলেন স্টার্ট ব্যাংকের কর্মচারী যারা ব্যাংকের পক্ষে নিম্নলিখিত কাজগুলি নিশ্চিত করার জন্য এজেন্ট ব্যাংকিং প্রাঙ্গণে পোস্ট করেন। এজেন্ট ব্যাংকিং প্রাঙ্গণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুসারে ব্যাংক এবং এজেন্টদের মধ্যে সুনির্দিষ্ট চুক্তির অধীনে ব্যাংক কর্তৃক নিযুক্ত এজেন্টদের মালিকানাধীন সাধারণ প্রতিনিধি এজেন্ট ব্যাংকিং আউটলেটে একজন ব্যাংক প্রতিনিধি পোস্ট করা হবে। তাছাড়া এজেন্ট আউটলেটের সামগ্রিক মনিটর এবং তত্ত্বাবধানের কাজ করানো হবে। নতুন ব্যবসা অর্জন করা এবং গ্রাহক সম্পর্কে জোরদার হওয়া, এজেন্ট ব্যাংকিং এর জন্য বিজয় কৌশল, এজেন্ট ব্যাংকিং এর জন্য বিক্রয় কৌশল প্রয়োগ করা, MIS রেকর্ডের উদ্দেশ্য ডাটা সহায়তা নিশ্চিত করতে হবে। তাছাড়া টেকসই ব্যবসা চালাতে কার্যকরভাবে এবং দক্ষতার সাথে এজেন্ট আউটলেট পরিচালনা করতে হবে আপনাকে। তাছাড়া গাইড এবং এজেন্ট কর্মীদের নিরীক্ষণ করতে হবে। তো এই জবের যা যা ছিল ডিটেলস আমি বলে দিয়েছি। কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন। তো আমি আপনার সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই বিডিজ অফিসের লিঙ্কটি। এখানে আপনারা প্রবেশ করার পরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন।
পিডি অফিসের অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে চলে আসবে তাদের মেন সার্কুলারে যা তারা প্রোভাইড করেছে। এখানে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ, ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এই জব সার্কুলারে যা যা বলা হয়েছিল ডিটেলস আমি বলে দিয়েছি। তো এই লিঙ্কে আসার পরে আপনারা চাইলে আমি আপনাদের জন্য এই লিঙ্কটিও প্রোভাইড করে দিতে পারি, অথবা বিডি জবসের মেন সার্কুলারটিও প্রোভাইড করতে পারি। তো আমি আপনাদের সুবিধার জন্য বিডি জবসের সার্কুলার না দিয়ে এই মেন সার্কুলারটি প্রোভাইড করব। তো এখানে আসার পরে আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে bdjobs.com লার্জেস্ট জব সার্ভিস, অর্থাৎ আপনাকে বলা হয়েছে তারা আপনি কি বিডি জবসের মধ্যে কোনো একটি পারফেক্ট সিভি রেডি করা আছে, অর্থাৎ আপনি কি বিডি জবসের পারফেক্ট সিভি প্রোভাইড করা আছে। যদি ইয়েস হয় ইয়েস দিবেন, যদি নো হয় নো দিবেন। তো আমি নো দিয়ে দিচ্ছি, অর্থাৎ অনেকের তো বিডি জবসের প্রোভাইড করা থাকে না, সেজন্য আমি নো দিয়ে দিলাম। নো দেওয়ার পরে এখানে স্ট্যান্ড ব্যাংক লিমিটেডের মেন ফর্মটি চলে আসছে, অর্থাৎ এখানে আপনি কি কি ফর্ম দিবেন এখানে সব কিছু চলে আসছে। চলে আসার পর এখানে স্ট্যান্ড ব্যাংক লিমিটেডের রেজিস্ট্রেশন ফর্ম আসছে, ইম্পর্টেন্ট ফর্ম, বিডি জবস, পার্সোনাল ইনফরমেশন চেয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার যা যা ডিটেলস আছে, অর্থাৎ আপনার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মেরিট স্ট্যাটাস, ন্যাশনালিটি, আপনার জাতীয় পরিচয়পত্র, অফিস ফোন নাম্বার, যা যা আছে, ইমেল নাম্বার, সবকিছু এখানে সাবমিট করবেন। সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন, ডিউ টাইপ পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে প্রেস করবেন। তো এভাবে করলে আপনার সিভিটি তাদের কাছে চলে যাবে। অবশ্যই মনে রাখবেন আপনার ফোন নাম্বারটি, অর্থাৎ এখানে তারা সেল ফোন নাম্বার দিয়েছে, আপনার যেই ফোন নাম্বারটি সচল রয়েছে, অর্থাৎ রেগুলার যে নাম্বারটি ইউজ করেন সেই নাম্বারটি প্রোভাইড করবেন, কারণ আপনাকে সকল রকম ইনফরমেশন সেল ফোনের মাধ্যমে প্রোভাইড করে থাকবে। তো এই ছিল আজকে আমার কাছে জব সার্কুলারটি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে বলবো নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন। তো আজ এ পর্যন্ত, আমি আবারও ব্যাংক জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।